চট্টগ্রাম কক্সবাজার নতুন রেলপথ একেবেকে দিগন্তে বিলীন হয়েছে গ্রামের মেঠো পথ ঘেঁষে। এই চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হলেই বন্দরনগরী থেকে মাত্র আড়াই ঘণ্টায় আর ঢাকা থেকে মাত্র সাড়ে সাত ঘণ্টায় পৌঁছানো যাবে সমুদ্রনগরে। কর্তৃপক্ষ বলছে দেশের আর কোনো রেলযাত্রায় এত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ নেই। যাত্রাপথে চোখে পড়বে মায়াবী নদী, সবুজ পাহাড় আর গ্রামের বিস্তৃত ফসলি মাঠ। পর্যটন নগরীর এমন উন্নয়ন প্রকল্প যেন গর্বের উপলক্ষ তৈরি করেছে স্থানীয়দের মাঝে। এদিকে আগে আসলে শাসক জমিন, এখন ধরো সবাই উন্নতি হচ্ছে না, যে যেটা করে সেটা দিয়ে অনেক উন্নতি করতে পারতেছে না। জায়গা জমির দাম অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় দশ গুণ বৃদ্ধি পেয়েছে। আগে আমাদের গাড়ি করে অনেক দূরে যাইতে হইতো, চট্টগ্রাম ঢাকা এরকম দূরে, এখন আমরা ট্রেনে করে যাইতে পারবো, এটা আমাদের সৌভাগ্য আমাদের এলাকার। কক্সবাজার গেলেই নজর কাড়বে ব্যতিক্রমী গড়নের ঝিনুক স্টেশন। বহুতল এ স্টেশনে থাকবে হোটেল, রেস্টুরেন্ট, পর্যটকদের মালামাল রাখার লকার সহ আধুনিক সব সুযোগ সুবিধা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান নির্বাচনের আগেই এই রেলপথ চালু করতে চায় সরকার। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পর্যটকরা আসবেন এ স্টেশনে। আমরা আশা করছি যে এই যে আমাদের যে নির্ধারিত যে আমাদের যে সময়, এই সময়ের মধ্যেই আমরা কক্সবাজার পর্যন্ত আমাদের ট্রেন চলাচলের জন্য উপযোগী করতে পারি। আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। প্রকল্প পরিচালক জানান এখন পর্যন্ত 84% কাজ শেষ হয়েছে, শেষ মুহূর্তের আরও কিছু কাজ চলছে, মেয়াদের আগেই কাজ শেষ হবে বলে আশাবাদ তাদের। আমার এই কাজগুলি এখন যেগুলো বাকি আছে মোস্টলি ইনডোর কাজ, আমি বিল্ডিংয়ের ভিতরে কাজ করব। তো প্রকৃতি যদি খুব বেশি বিরূপ না হয় তাহলে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না। দেশের প্রথম এই পর্যটন রেলপথের কোচগুলো হবে আধুনিক ও দৃষ্টিনন্দন। বগিতে থাকবে ওয়াইফাই, এলইডি স্ক্রিন, পর্যটন সম্পর্কিত ধারাভাষ্য সহ নানা সুযোগ সুবিধা। আমার পেছনে ঝিনুক আকৃতির সে বিশাল রেল স্টেশন একেবারেই দৃশ্যমান। এই প্রকল্পটির জন্য দিন রাত বিরামহীন কাজ করছেন অসংখ্য শ্রমিক। রেলপথ সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্পটি চালু হলে শুধু পর্যটন ট্রেন নয়, এই অঞ্চলের রাবার, মাছ এবং অন্যান্য যে অর্থনৈতিক কার্যক্রম সেখানেও আসবে দারুণ গতি। একই সাথে আকৃষ্ট হবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরাও। হোসাইন জিয়াদ, এখন কক্সবাজার।